প্রগতির পথে হাঁটতে হাঁটতে প্রকৃতির অবহেলা করা, প্রকৃতির ক্ষতি করা, সেই প্রগতি কি আমাদের কাম্য? আর এই প্রশ্নটা নিয়ে 80তম বর্ষে শোভাবাজার বটতলা তাদের থিম উপহার দিচ্ছে সাধারণ মানুষের জন্য। জেনে নেব কি কি থাকছে এবছরের ভাবনায়, কি থাকছে আমাদের ভাবনা। প্রকৃতি এবং প্রগতি কথার অর্থ অর্থে এখানে সেন্সে আসছি আমরা, যে মানুষের যেভাবে মানুষ ডেভেলপমেন্ট করছে, বিজ্ঞান যেভাবে ডেভেলপড হচ্ছে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে যে প্রকৃতি তাকে বিন্যাস করে যদি সমানভাবে রাখা যায় তাহলে প্রকৃতি এবং প্রগতি দুই সমান তালে যেন এগিয়ে চলে, এটাই আমাদের কাম্য। সেই জিনিসটাই দেখাতে চেয়েছি যে পৃথিবী প্রকৃতির যে রোষ এবং বিজ্ঞানের যে নতুন উৎকর্ষ, সেই দুজনের মিলনকে একভাবে বেঁধে ফেলা, সেটাই আমাদের কামনা, সেটাই আমাদের দেখানোর উদ্দেশ্য, সেটাই আমাদের প্রচেষ্টা। এবারে আমরা যেরকম থিমটা করেছি, আশা করছি যে আমাদের এখানে প্রচুর মানুষের ঢল নামবে আর প্রচুর মানুষ আসবে এটা দেখার জন্য, আর সকলেরই ভালো লাগবে এটা। প্রকৃতির সঙ্গে প্রগতির আদতে কোনো বিরোধ নেই, সামঞ্জস্য নিয়ে হাঁটা সম্ভব উন্নতির পথে, সেই বার্তাটাই থাকবে গোটা মণ্ডপ জুড়ে। বিশাল শিবলিঙ্গের আকারে তৈরি হচ্ছে গর্ভগৃহ যেখানে অধিষ্ঠান করবে দেবী। অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।